দেখুন বন্ধুরা এই দাদারা এখানে মানে চা তুলছে আর কি আমি অবাক আমি অবাক নমস্কার বন্ধুরা আমি আপনাদের সাথে সুরজিৎ আপনারা দেখছেন বাংলা সবচেয়ে নিয়মিত ট্রেন জার্নি ব্লগ চ্যানেল এখন আমি আছি নিউ জলপাইগুড়ি জংশন স্টেশন চত্বরে আর আজকে আমরা জার্নি করব নিউ জলপাইগুড়ি জংশন থেকে হলদিবাড়ি পর্যন্ত 05749 নিউ জলপাইগুড়ি হলদিবাড়ি প্যাসেঞ্জার ট্রেনে যে ট্রেনটা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়বে সকালবেলা 9:05 আর আমাদের হলদিবাড়ি পৌঁছে দেবে 10:45 মানে আজকে আমাদের টোটাল জার্নি টাইম লাগবে 1 ঘন্টা 40 মিনিট আজকে আমরা টোটাল কভার করব 56 কিলোমিটার আর আজকে আমাদের জার্নিতে আসবে টোটাল 8টা হল্ট আর বিশাল সমস্যা আছে এনজেপি স্টেশনের আমি জীবনে কোনোদিন এনজেপি স্টেশন দিয়ে আনরিজার্ভ টিকিট কাটিনি আজকে প্রথম কাটবো ওই হচ্ছে স্টেশন মেন স্টেশন ওখান থেকে প্রায় 300 মিটার 200-300 মিটার তো হবেই তারপরে এখানে এসেই আনরিজার্ভ টিকিট কাউন্টার ঠিক আছে অনেকটা দূরে কিন্তু প্রচণ্ড সমস্যা ভোগ করতে হবে আমি জানতাম না আমাকে অনেকটা হেঁটে আসতে হলো আমার কাছে হাতে সময় আছে বলে আমি টিকিট কেটে ট্রেনে উঠতে পারবো হাতে সময় না থাকলে হতো না তাই যখনই আসবেন আনরিজার্ভ টিকিট কাটবেন হাতে সময় নিয়ে আসবেন বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের ট্রেনের লোকোমোটিভ WDG4 গুডস লোকোমোটিভ EMD লোকোমোটিভ আর আজকে আমাদের ট্রেনের ম্যাক্সিমাম স্পিড থাকবে 75 কিলোমিটার পার আওয়ার এভারেজ স্পিড থাকবে 32 কিলোমিটার পার আওয়ার আর আমাদের এই পুরো ট্রেনটার সাথে থাকে টোটাল 12টা কোচ তার মধ্যে থাকে 10টা জেনারেল কোচ আর 2টো SLR আর এইদিকে যে ট্রেনটা দেখছেন এটা হচ্ছে শিয়ালদা নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস তো এখন পদাতিক এক্সপ্রেসের লোকোমোটিভ চেঞ্জ করা হচ্ছে চেঞ্জ করে লাগানো হবে ডিজেল লোকোমোটিভ আর নিউ জলপাইগুড়ি থেকে নিউ আলিপুরদুয়ার জংশন পর্যন্ত যাবে এটা ডিজেল ইঞ্জিন নিয়ে আর আমাদের ট্রেন পুরোটাই যাবে ডিজেল ইঞ্জিন নিয়ে যাই হোক এবারে ট্রেন ছাড়ুক ট্রেন ছাড়লে আপনাদের সাথে কথা হবে দেখুন বন্ধুরা এখন আপনাদেরকে একটু কোচটা দেখিয়ে দিই কোচ কিন্তু পুরো নিট অ্যান্ড ক্লিন পুরো নিট অ্যান্ড ক্লিন একদম পরিষ্কার আবার চার্জিং সকেট আছে 20 টাকায় এরকম ভাবাই যায় না বা এমনও হতে পারে যে অন্য টাইমে নোংরা ফোংরাই থাকে আজকে এরকম পরিষ্কার করা হয়েছে দাদা মানে এরকম পরিষ্কার করছে না থাকে এরকম নিট অ্যান্ড ক্লিনই থাকে আবার আবার লোকালের ভাড়ায় ভালো তাহলে বন্ধুরা লোকালের ভাড়া আবার নিট অ্যান্ড ক্লিন ভাবাই যায় না বাথরুমও দেখাবো যদি থাকে আমি দেখিনি এখনো পর্যন্ত আছে নাকি চলুন তো দেখে আসি দেখুন একদম পরিষ্কার একদম বাহ এই হচ্ছে বাথরুম খোলাই আছে তো দেখি জল আছে নাকি বাবা জলও পড়ছে জলও পড়ছে বন্ধুরা আমি অবাক আমি অবাক দারুণ ভালো ভালো এক কথায় ভালো এবারে যদি টাইমটা মেনটেন করে তাহলে সোনায় সোহাগা দেখা যাক বন্ধুরা এই লোকোমোটিভটাই যাবে পদাতিক এক্সপ্রেসের সাথে তাহলে ট্রেন এখন আমাদের ছেড়ে দিল আমাদের সোর্স নিউ জলপাইগুড়ি জংশন স্টেশন দিয়ে আর ছাড়ার টাইম ছিল 9:05 পুরো অন টাইমেই ছেড়েছে আমাদের ট্রেন আর আমাদের প্রথম হল্ট আসবে আমবাড়ি ফালাকাটা তো আপনাদের সাথে কথা হবে আমবাড়ি ফালাকাটাতে দেখুন বন্ধুরা এই লাইনটা আলাদা হচ্ছে এই লাইনটা যাচ্ছে শিলিগুড়ি জংশনের দিকে বন্ধুরা
আমাদের ট্রেন এখন এসে পৌঁছলো আমাদের ফার্স্ট হল্ট আমবাড়ি ফালাকাটায়। আমবাড়ি ফালাকাটার কোড হচ্ছে ABFC, আর আমবাড়ি ফালাকাটা হচ্ছে করতোয়া নদীর তীরে অবস্থিত, আপনারা আসার সময় দেখতেও পেলেন হয়তো। আর এটা জলপাইগুড়ি জেলার বিনাগুড়ি গ্রাম পঞ্চায়েতে অবস্থিত। আর ফালাকা আর আমবাড়ির বাসন্তী পুজোর সময় অষ্টমীর যে মেলা হয় ওই মেলা খুব নাম করা। আর আমবাড়ির পরে আমাদের হল্ট আসবে বেলাকোবা। দেখুন বন্ধুরা, এই দাদারা এখানে মানে চা তুলছে আর কি ম্যানুয়ালি হাত দিয়ে। বন্ধুরা, ট্রেন এখন আমাদের এসে পৌঁছলো আমাদের সেকেন্ড হল্ট বেলাকোবাতে। উঠবে উঠবে তা উঠো। বন্ধুরা, বেলাকোবার কোড হচ্ছে BLK, আর বেলাকোবা হচ্ছে জলপাইগুড়ি জেলার মধ্যে নিজেই একটা গ্রাম পঞ্চায়েত অঞ্চল। আর বেলাকোবায় জন্মগ্রহণ করেছিলেন ইংরাজি সাহিত্যিক তথা বিখ্যাত অর্থনীতিবিদ রামগোপাল বসু। ওনার জন্মস্থান এই বেলাকোবায়। আর বেলাকোবার চমচম মিষ্টি বিশাল বিখ্যাত, সারা বাংলা বিখ্যাত চমচম বেলাকোবার। আর বেলাকোবার পরে আমাদের হল্ট আসবে রানীনগর জলপাইগুড়ি জংশন। হংকিং শুনছেন বন্ধুরা? হংকিং হংকিং এই পয়সা TMD WG4 লাভলি। আর এক্সিলারেশন এখন তুলছে পুরো জেট প্লেন। TMD-র কাছে বাচ্চা ছেলে এই সামনে WAB-9 সরি WAG-9 কিচ্ছু নেই, ভুসো ইঞ্জিন।
আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে তার থার্ড হল্ট বা প্রথম জংশন হল্ট বা একমাত্র জংশন হল্ট, রানীনগর জলপাইগুড়ি জংশনে। কোড হচ্ছে আর কিউ জে। আর রানীনগর জলপাইগুড়ি হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের মধ্যে একটা জংশন স্টেশন। আর এই স্টেশনে টোটাল সারাদিনে 15টা ট্রেনের হল্ট আছে এক্সপ্রেস লোকাল সব মিলিয়ে। আর যেহেতু জংশন তাই লাইন আলাদা হবে, সোজা লাইনটা চলে যাবে কোচবিহারের দিকে আর ডান দিকের লাইনটা চলে যাবে হলদিবাড়ির দিকে। ডান দিকের লাইনটা ব্রাঞ্চ লাইন, সিঙ্গেল লাইন, নন ইলেকট্রিফাইড লাইন। আমরা আজকে যাবো ডান দিকের লাইন দিয়ে আর সোজা লাইনটা চলে যাবে কোচবিহারের দিকে ডবল লাইন। আর আর রানীনগরে আছে বিএসএফ ক্যাম্প আছে, এটার দিকে বিএসএফ ট্রেনিং সেন্টার এটার দিকে পড়বে। আর কোকাকোলা কোম্পানিও রয়েছে। আর পাশ দিয়ে গেছে 27 নম্বর জাতীয় সড়ক। আর ওই 27 নম্বর জাতীয় সড়কের মাধ্যমে পুরো উত্তর পূর্ব ভারতের যোগাযোগ আছে দক্ষিণ পূর্ব ভারতে, এই পুরো উত্তর পূর্ব ভারতের যোগাযোগ আছে দক্ষিণবঙ্গের সাথে। শুধু উত্তর পূর্ব ভারত নয়, ওই রাস্তা ধরে বাংলাদেশেও যাওয়া যাবে আবার ভুটানও যাওয়া যাবে। আর রানীনগর জলপাইগুড়ির পরে আমাদের হল্ট আসবে মহিতনগর, কিন্তু মহিতনগর আমি স্কিপ করবো, স্কিপ করে আপনাদের সাথে আমি কথা বলবো জলপাইগুড়িতে। এই যে বন্ধুরা, এবার লাইনটা আলাদা হচ্ছে, বাঁদিকের লাইনটা চলে গেছে কোচবিহার আর আমরা যাচ্ছি হলদিবাড়ি। বন্ধুরা, আমাদের ট্রেন এখন তার 32 কিলোমিটার জার্নি কভার করে এসে পৌঁছেছে জলপাইগুড়ি জেলার জেলা সদর জলপাইগুড়িতে। আর জলপাইগুড়ি হচ্ছে পশ্চিমবঙ্গের 19তম বৃহত্তম শহর আর পুরো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় শহর। আর জলপাইগুড়ি বেসিক্যালি পৌরসভা অঞ্চল। আর এই জলপাইগুড়িতেই যেহেতু জেলা সদর সেই জন্য জলপাইগুড়িতেই সমস্ত ধরনের প্রশাসনিক অফিস রয়েছে, তাই প্রচুর মানুষের আনাগোনা এই জলপাইগুড়ি শহরে। আর এই জলপাইগুড়ি বেসিক্যালি দুটো স্টেশন, একটা জলপাইগুড়ি, একটা জলপাইগুড়ি রোড। জলপাইগুড়ি হচ্ছে এই হলদিবাড়ি লাইনে পড়বে আর জলপাইগুড়ি রোড পড়বে কোচবিহার লাইনে, মানে মেন লাইনে। আর জলপাইগুড়ি শহরের মধ্যে NBSTC, বাস স্ট্যান্ড, ডিপো দুটোই রয়েছে। বাস সার্ভিস হবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সববঙ্গের, ঠিক আছে। আর এই জলপাইগুড়ি প্রচুর বিখ্যাত ব্যক্তিত্বের জন্মস্থান আর কি। তার মধ্যে আছে সমরেশ মজুমদার, লেখক, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ওনার জন্ম এই জলপাইগুড়িতে, কিন্তু উনি ওনার প্রধানমন্ত্রী হন বাংলাদেশে। আর যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী, ওনার জন্মস্থান ওই জলপাইগুড়িতেই। পিকে ব্যানার্জি, ইস্ট বেঙ্গলের কিংবদন্তি ফুটবলার পিকে ব্যানার্জিরও জন্ম এই জলপাইগুড়িতে। এরপরে মনে হয় কাদাবাড়ি, তারপরে আসবে মণ্ডলঘাট। আমি আপনাদের সাথে কথা বলবো মণ্ডলঘাটে।
বন্ধুরা, এই লাইনে ট্রেন জার্নি করলে আপনারা কোনো হকার দাদাকে দেখতে পাবেন না, আর খাবার দাবারও পাবেন না। আর জার্নি যেহেতু দেড় ঘন্টা থেকে এক ঘন্টা চল্লিশ মিনিটের, তাই খাবার দাবারের দরকার পড়েও না। যেহেতু আমি সকালবেলা একটু ট্যাবলেট খেয়েছিলাম, সেই জন্য আর কি আমাকে খেতে হবে। আমি সাথে করে বিস্কুট ক্যারি করি এই জন্যেই, যে খাবার দাবার না পাওয়া গেলে আর এই উত্তরবঙ্গের যা গ্রিনারি, দক্ষিণবঙ্গকে কিন্তু পাঁচ গোল দিয়ে দেবে। ঠিক আছে, দেখুন চারদিকে শুধু গ্রিনারি। বন্ধুরা, ট্রেন এখন আমাদের এসে পৌঁছলো মণ্ডলঘাটে। মণ্ডলঘাটের কোড হচ্ছে MDG, আর মণ্ডলঘাট হচ্ছে জলপাইগুড়ি জেলায়, জলপাইগুড়ি ব্লকের মধ্যে নিজেই একটা গ্রাম পঞ্চায়েত অঞ্চল। আর মণ্ডলঘাট হচ্ছে এই রুটের, মানে হলদিবাড়ি রুটের, জলপাইগুড়ি জেলার শেষ স্টেশন। এরপর কাশিয়াবাড়ি থেকে পড়ে যাবে কোচবিহার জেলা। আর মণ্ডলঘাটের অমৃতি যে মিষ্টি ইউটিউবে দেখেছিলাম নাকি বিখ্যাত। আর এখানকার তিস্তাপাড়ে ভালো পিকনিক স্পটও আছে। আর মণ্ডলঘাটের পরে কাশিয়াবাড়ি আমি স্কিপ করব, স্কিপ করে আপনাদের সাথে কথা বলবো আমাদের ডেস্টিনেশান হলদিবাড়িতে। আর যে কটা স্টেশন আমরা মানে স্কিপ করলাম এর আগে, যেমন স্কিপ করলাম হচ্ছে মহিতনগর, আর তারপরে স্কিপ করলাম হচ্ছে কাদাবাড়ি, দুটোই কিন্তু একই কেস। এখানে কিন্তু প্ল্যাটফর্ম কিছু নেই, ঠিক আছে? মানুষ এরকম নামার সময় লাফিয়ে নামে, আর ওটার সময় সিঁড়ি বেয়ে ওঠে, এরকম কেস। আমি 2018 সালে এসেছিলাম এই লাইনে, আমার মামা জলপাইগুড়িতে চাকরি করতো, তো তখনও আমি মহিতনগরে গিয়ে ওই সেম জিনিস দেখেছিলাম। আর আমি তখন উঠেছিলাম হচ্ছে ওই মহিতনগর থেকে দার্জিলিং মেলে, তখন দার্জিলিং মেল স্লিপ কোচ নিয়ে চলতো। এখন দার্জিলিং মেল পুরো ট্রেনটাই যায় হলদিবাড়ি পর্যন্ত। বন্ধুরা, অবশেষে 56 কিলোমিটারের জার্নি শেষ করে আমরা এখন এসে পৌঁছালাম আমাদের ডেস্টিনেশান হলদিবাড়িতে। আর হলদিবাড়িতে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 10:45, ট্রেন এসছে 10:28, মানে ওই ধরুন না 15-20 মিনিট বিফোর আগে চলে এসছে। বিশাল ব্যাপার, যেমন পরিষ্কার ট্রেন তেমন কম ভাড়া, তেমন সুন্দর টাইমিং, বিশাল ভালো। মানে সত্যি কথা বলছি, আমি লাস্ট 6 মাসের মধ্যে যে কটা ট্রেন জার্নি করেছি সব থেকে ভালো লাগলো আমার এই ট্রেনটা জার্নি করে, দারুণ লাগলো। আর হলদিবাড়ি যদি বলি, তাহলে হলদিবাড়ি হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তের ভারতের প্রান্তিক স্টেশন, এরপরে বর্ডার চেকপোস্ট, তারপরে হচ্ছে চিলাহাটি রেল স্টেশন পড়বে বাংলাদেশের নীলফামারী জেলার রংপুর ডিভিশনে। আর এটা একটা আন্তর্জাতিক রেল স্টেশন, এই স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি, ঢাকা ক্যান্টনমেন্ট, মিতালি এক্সপ্রেস পাস করে। আর এটা হচ্ছে হলদিবাড়ি হচ্ছে কোচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে মেকলিগঞ্জ সাব ডিভিশনের আন্ডারে একটা পৌরসভা অঞ্চল। আর এখান থেকে লোকাল ট্রেন, এক্সপ্রেস ট্রেন, সব ট্রেন অরিজিনেট হয়। আর এরপরের ভিডিও আমি এখান থেকেই চালু করব, কলকাতা হলদিবাড়ি ট্রাই উইকলি সুপারফাস্ট এক্সপ্রেসের ডাউনে ফুল জার্নি। তাহলে বন্ধুরা, আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভিডিও ভালো লাগলে অ্যাজ ইউজুয়াল লাইক সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে ইনস্টাগ্রামে ফলো করবেন, ইনস্টাগ্রাম আইডি _surajit_, লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে। আর যারা যারা ভিডিওটা ফেসবুকে দেখছেন অবশ্যই বন্ধুরা ফেসবুক পেজ ফলো করে নেবেন,
আর এই যে ইঞ্জিন, এই ইঞ্জিন নিয়ে কোনো কথা নেই, একদম লেভেল লেভেল আছে। আওয়াজ শুনুন, আওয়াজ শুনে মনে হবে বা যখন এক্সিলারেশনটা নেবে না মনে হবে যেন জেট প্লেনে বসে আছেন। বিশাল বিশাল ব্যাপার, এই ইঞ্জিন নিয়ে কোনো তুলনা নেই। আর যেমন বলেছিলাম এখন নন মানে ইলেকট্রিফিকেশনের কাজ চলছে কিন্তু এখনও কমপ্লিট নয়। আর এই হচ্ছে দার্জিলিং মেল। যাই হোক, তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আবার আপনার সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা, ভালো থাকবেন সবাই।